আর যদি ও মোয়া কাছে একটা চাকরি থাকে তাহলে কার কাছে বেশি আছে? গাড়াহুলির কাছে বেশি আছে, তাই না? তাহলে বড় যার কাছে বেশি সংখ্যা আছে বা বেশি জিনিস আছে তার সেটা হচ্ছে বড় জিনিস, একের চেয়ে দুই বড়, দুইয়ের থেকে তিন বড়। তো আমার ছোট্ট বাবুদের জন্য আমি 1 থেকে 10 পর্যন্ত কি করবো এলোমেলো ভাবে সাজিয়ে দিব, 1 থেকে 10 পর্যন্ত এলোমেলো ভাবে সাজিয়ে দিব। তোমরা কি করবে, তোমরা বড় থেকে আরেকটা ঘর করতে হবে, আরেকটা ঘর করে নেই আমাদের দেখি আমার বাবুরা সুন্দর করে করেছে কিনা। দেখি আমরা বাবুরা সুন্দর করে করেছে তো আমরা লিখে নিবো। বড় থেকে ছোট ক্রমে সাজাবো আমরা। আমি এখন লিখি, তোমরা দেখো তো, এই যে আমি এরকম একটা লিখছি, তোমরা দেখো
আমরা সংখ্যাগুলো পেয়ে নেব, আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি 10, 9, 8, 7 এরকম ভাবে গুনি, তারপর আমাদের খুঁজে বের করতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা আছে, এর মধ্যে কোন সংখ্যাটা আছে। তাহলে আমি নতুন লেখার সাথে সাথে
পুরনো লেখাগুলো আচ্ছা আচ্ছা তাহলে দেখি 16 থেকে লেখো সবাই রেডি করো 16 থেকে 16 মানে দেখো এই যে অনেকে দিচ্ছি 1 আমাদের 16 থেকে কত লিখবো বলো কত লিখবো 16 আচ্ছা 16 থেকে আমরা আমাদের নতুন লেখা যত শিখেছি আমাদের 34 পর্যন্ত শিখেছি আমরা 34 পর্যন্ত আচ্ছা বেশি করে লিখবো হ্যাঁ কালকে আগামীকাল ছুটি দিন আছে আমরা বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করবো আচ্ছা সবাই খাতার দিকে মনোযোগী হও লেখার দিকে মনোযোগী হও হ্যাঁ seventeen. প্রতিদিন আমি নাম প্রেজেন্ট করছি
তোমাদেরকে দেখাই, আমি তোমাদের নাম লিখেছি, সুন্দর করে নাম প্রেজেন্ট করছি, যারা প্রতিদিন ক্লাস করছো তাদেরকে অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ধন্যবাদ। এই দেখো সবার নাম লেখা আছে, সবার নাম প্রেজেন্ট করা হচ্ছে, যারা প্রতিদিন ক্লাস করবে তাদের জন্য অবশ্যই বড় গিফট থাকবে, যা আমাদের স্কুলের সবাইকে, যারা লাইভ ক্লাস প্রতিদিন করছো। হ্যাঁ, এই জন্য তোমরা প্রতিদিন উপস্থিত থাকবে, অবশ্যই উপস্থিত থাকবে। আচ্ছা, এবং গ্রুপে যারা যারা শাপলা শাখে আছো তারা শাপলা গ্রুপে দিবে, যারা গোলাপ শাখা আছো তারা গোলাপ গ্রুপে দিবে। আচ্ছা, প্রতিদিন হোমওয়ার্ক চাই, আমি কিন্তু গোলাপ শাখা গোলাপ শাখার ভেরি গুড, আমি একটু দেখি তোমাদের দেখি তো বাবুরা পারছে কিনা, আমরা কিন্তু লিখবো না আর এখন পড়বো। আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা হোমওয়ার্ক কি করবো? আমরা হোমওয়ার্ক করবো বড় থেকে ছোট ক্রমে সাজাবো। আমরা হোমওয়ার্ক করবো কি, তোমরা যদি এটা লিখে পাঠাও কোনো সমস্যা নেই, আমি দেখে দিব তোমাদের হোমওয়ার্ক। আজকে আমি বড় থেকে সেটাও তোমাদের সি ডাব্লু থাকলো, এই লিখাটা তোমাদের সি ডাব্লু থাকবে, তোমরা সি ডাব্লু লিখে পাঠাতে পারো, সমস্যা নাই। তোমাদের হোমওয়ার্ক থাকবে বড় থেকে ছোট ক্রমে সাজাবো, মনে থাকবে 1 থেকে 10 পর্যন্ত এলোমেলো করে সাজিয়ে সুন্দর করে আবার কি করবে, বড় থেকে ছোট সুন্দর করে সাজাবে। তাহলে আমি হোমওয়ার্ক দিলে মনে থাকলো হোমওয়ার্ক থাকলো বড় থেকে ছোট ক্রমে সাজাও, আর এইটা তোমাদের লেখাটা সি ডাব্লু। আচ্ছা, এই লেখাটা এখন যে লিখছো লিখে সেটাই পাঠিয়ে দিবে, অসুবিধা নেই। আর হোমওয়ার্ক লিখে লিখে দিবে, যেটা হোমওয়ার্ক হোমওয়ার্ক, এই যে কথা এইভাবে লিখে দিবে, এরকম এই দিয়ে দিয়ে হোমওয়ার্ক লিখবে, তখন লিখবে এবং উপরে যেন দেওয়া থাকে বড় থেকে ছোট ক্রমে সাজাও, মনে থাকবে সবার। আচ্ছা, আমরা আবার বলছি ELE P
Allah.